This video is purely for entertainment purpose. Don't take it seriously. আসসালামু আলাইকুম গাইস, আমি ইভান সাব্বির। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। আপনারা আমাদের সাথে থাকুন। আমার সাথে আছে সি লয়ার রাফি আজি লয়ার। হ্যাঁ, এই কই তুমি কই? অ্যাডভোকেট শিহাব। হ্যাঁ, অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার, ফিউচার ব্যারিস্টার। আর আমি ওটাই। আজকে হচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আজকে বোটানিক্যাল গার্ডেন যাদের দেখবো আলতু ফালতু কর্মকাণ্ড করে তাদের হচ্ছে আমার বন্ধু হচ্ছে কত দরে মামলা দিবা? আমি ওদেরকে 248 ধারায় মামলা দিতে চাই। এখন আমরা যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা এনজয় করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কথা হচ্ছে আমাদের সাথে যে লোকগুলো আছে তারা হচ্ছে ভবিষ্যতে অনেক বড় বড় জায়গায় যাবে, আমি জানি। এই যে আমার বন্ধু, ওর ব্যারিস্টারি পড়ার ইচ্ছা নাই। যাই হোক, ব্যারিস্টারি না পড়লে আমার ছোট ভাই থাকবে, কিন্তু আমার বন্ধুই। তারপরে যাব আমি। আমার বন্ধুই, হ্যাঁ। দেবো জুনিয়র, এখন এই যে দেখেন, এই জমির মালিক কি লেখছে, ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটা কত দ্বারা মামলা করা উচিত? এটা এর 108 দ্বারা না, অবৈধ অবৈধ অবৈধ। হ্যাঁ, রাই, এই বাড়িটা আমরা দখল করবো খুব শীঘ্রই। পজিশন আছে বাট ওনারশিপ নাই। এই যে আব্দুল জলিল, হ্যাঁ, এই যে এইখানে চারজন যে লয়ার ঢুকছে, তারপরও যে টিকিট কাইটা ঢোকা লাগলো, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। তারপর আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো বলো। আমরা কোন টিপা দিয়ে ঢুকছি যাতে টাকা না লাগে, তাও এখানে টিপা এসে ফাঁসায় দিলে একটা টিকিট কিনাই লাগছে 80 টাকা। কথা হচ্ছে গাইস, এই যে আমরা আসলাম, আমরা কিন্তু কারো পরিচয় দিই নাই। তুই পরিচয় দিছো সারিয়া? না। যাই হোক, সারিয়া হচ্ছে একজন অ্যাডভোকেট, বাট সে একজন ব্যারিস্টারের সাথে আসছে, বাট তার ফিল্ডটা কেমন আমরা জানতে চাচ্ছি। তোমার তোমার অনুভূতি বল, তোমার অনুভূতিটা। আমার জুনিয়রদের সাথে আইসা আমার ফিল্ড ভালো। এই যে একজন ব্যারিস্টাররে, একজন ব্যারিস্টাররে সে যদি জুনিয়র বলে তাহলে এটা আসলে বলার মতো কিছু নাই। আমরা এই জায়গাটা পরিদর্শন করতে আসছিলাম, বুঝছেন, বাট এইখানে যেই অবস্থা, যেই পরিবেশ, রোজা রমজান মাসে যেই পরিস্থিতি, মানে বলার মতো না। হ্যাঁ, আমরা দেশের এই হালত, সরকার কি করে, সরকার কোনো পদক্ষেপ দেখছে না। আমরা আমরা চিন্তা করছি যে একজন লয়ার আছে বা লয়ার আছে, কোর্টে রিট করবে এটা নিয়ে। হ্যাঁ, আজকে আমরা কোর্টে কথাবার্তা বলবো এই বিষয়টা নিয়ে, কারণ আমরা মানুষের থেকে, না না, আমরা মানুষের থেকে অনেক কিছু শুনছি, বাট হচ্ছে আমরা নিজেরা চোখে বিশ্বাস করি না। সরজমিনে আমরা দেখলাম এই সব নিয়ে, যদি আমরা এখন কথা না বলি তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি বলি? যে পরিবেশ, রোজা রমজান মাসে তোমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল যে যাই করো তোমরা হচ্ছে পরিবেশ বজায় রাখবা। হ্যাঁ, কিছু বলার থাকে প্লিজ তুমি। আমার বলার হইতেছে যে আমরা যারা রোজা আসছি আমাদের রোজাটা যে হালকা হইতেছে এটার গুণা কারা পাবে? হ্যাঁ, এটা এটা, হ্যাঁ তুমি কিছু বলো। এই যে সুন্দর একটা প্রকৃতির মাঝে যে ওরা যা করতে আসছে, তার চেয়ে বড় কথা যে ফিউচার প্রজন্ম আমাদের থেকে কি পাবে, ঠিক আছে? ওগোর জন্য তো আমাদের কিছু করা উচিত, ঠিক আছে, লয়ার হিসাবে, তারপরে মানবিক দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। তো এই সব নিয়ে এখনই আমাদের কথা বলা উচিত। আমরা চিন্তা করছি যে সামনের বার আমরা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন পুরাটাই আমরা হচ্ছে কি বলে উড়িয়ে দিব। হ্যাঁ, মেন কথা হচ্ছে এটা, কারণ কারণ তারা কিন্তু আমার উপর বিশ্বাস করে যে তার ভাই যদি একটা মামলা করে তাহলে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন উড়তে বেশি সময় লাগবে না। তোমার কি মনে হয়? এরকম বিদেশ ফেরত অ্যাডভোকেট, চারটা অ্যাডভোকেট এক লাগে, চিন্তা করা লাগবে। এগুলো জাগো বাঙালি জাগো, অতীতের যত স্মৃতি আছে মুছে এখন নতুন কিছু করো। যেমন এই যে দেখেন, আমাদের দ্রব্যমূল্যের উদ্যোগতি, এটার কারণটা কি আপনারা জানেন? হ্যাঁ, এই সব বোটানিক্যাল গার্ডেন এর কারণেই আজকে আমরা এই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, দেশের পরিবেশ খারাপ হচ্ছে এইটার কারণে। এখন আমরা চিন্তা করছি যে ভাই সামনে এবার হাঁটবো, হ্যাঁ, যে কথায় কথায় মামলা দিব, এটা হচ্ছে মেইন কথা আমাদের।
তারপর হচ্ছে এই যে পপুলেশন, এইটার বৃদ্ধির কারণ হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন। তোমার কি মনে হয়? অবশ্যই, হ্যাঁ, এই সব বোটানিক্যাল গার্ডেনের কারণেই মানে যুবক যুবতীরা যুবক যুবতীরা কপট কপটীরা নিব্বানি বিরে তারা পথে যাইতেছে। রোজ অফ দিন এই সব বিক্রি করা আসলে একটা ক্রাইম, ওপেন এইভাবে বিক্রি করা। এটা কত ধারায় মামলা করা উচিত? এটা ওনাদেরকে 210 ধারায় মামলা করা উচিত, যে কোর্টে রিট করব আমরা, দেখি ইনশাআল্লাহ। গাইস, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের প্রোটেকশনের দাম বাড়ার কারণে প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটার মূলত কারণটা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন। বলো, এজ এ লয়ার হিসেবে তোমার কি মনে হয়? কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যে এইসব গার্ডেন ব্যান করা হোক বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমরা চিন্তা করছি এই পুরো বোটানিক্যাল গার্ডেন রে আমরা মামলা করে দেবো, সিনিয়র জুনিয়র মিলে আমরা হচ্ছে এটা মামলা করে দেবো। মামলা করে এটা যদি ইনশাল্লাহ আমরা পাশ হবো, এটা আমরা জানি, কিন্তু এরকম গার্ডেন আমাদের দরকার নাই। তোমার কি মনে হয়? আসলে এরকম গার্ডেন দরকার নাই যেখানে, হ্যাঁ, যে কাপল বিলাই এখানে আইসে তারা এই যে মানুষদের দেখে দেখে কিভাবে দেখেন, এই যে আবার দৌড় মারে, এই যে পলায় পলায়, কত ধরে মামলা করবা? এটার মামলা করে দাও, কত ধরে মামলা করবা? বিড়াল আইন যদি বাংলাদেশে থাকে তাহলে আমি বিড়ালের বিরুদ্ধে বিড়াল আইনে মামলা করতে চাই, এটারও মামলা করা দেওয়া উচিত। হ্যাঁ, এই দেশ আর ভালো থাকতে দিল না, এই দেশ ভালো থাকতে দিল না, এখন হচ্ছে কি বলবো আর, কথায় কথায় মামলা করা উচিত আমাদের। আমরা ভাবলাম যে রোজা রমজান মাস হয়তো বা পরিবেশটা সুন্দর থাকবে এই আমাদের ঢাকা শহরে। জানো আমি রোজা রেখে টায়ার্ড হয়ে গেছি, কই যে টায়ার্ডনেসটা কমবে এখানে এসে, এখানে এসে আমার মাথা আরো গরম হয়ে গেছে। রাইট রাইট, আমার বাংলাদেশে এইসব হইতেছে, আমার সোনার বাংলা এভাবে দষ্ট হইতেছে, আমি তো অবাক হইতেছি। আমাদের বাংলাদেশে যাই বলেন, ঢাকা শহরে পপুলেশন অনেক বেশি, আপনারা হয়তো বা জানেন, আসলে এইখানে ঘোরাফেরার জন্য কোনো জায়গা নাই। তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে একটা অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ, যেটা হোক আপনি মাঝে মাঝে আসতে পারেন, আসলে দেখতে পারেন যে এখানে পরিস্থিতি কিরকম। কপদের মাঝখানে এই যে একটা বিড়াল, অসহায় একটা বিড়াল, সে হচ্ছে কতদিন খায় না, কপদ কপদে কি দেখেছে? অবশ্যই দেখে নাই, কিন্তু এই জন্য হলেও তাদের এই বোটানিক্যাল গার্ডেন বন্ধ করে দেওয়া উচিত। আপনাদের মতামত আশা করছি, আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই এই বিড়ালের সাথে আরেকটা বিড়াল নির, হ্যাঁ, বিড়ালনির পরিচয় হোক বোটানিক্যাল গার্ডেনের কাছে। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে এই বিড়ালটা এভাবে একা না পড়ে থাকে। দেখুন, এরকম পরিস্থিতি আমরা কখনোই আশা করি না, এটা আমাদের সোনার বাংলাদেশ, এটা গড়ার দায়িত্ব আমাদের, তাই আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। যদি আমরা পদক্ষেপ না নেই কারা নিবে? আমরা যদি এখন কিছু না করি আমাদের নেক্সট প্রজন্ম কি বুঝবে, তারা কি শিখবে? আমরা এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা চিন্তা করেছি হয়তোবা এই এই বোটানিক্যাল গার্ডেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আর এক বছর পর নাও দেখতে পারেন, এখানে আমাদের চারজনের চারটা বাড়ি হতে পারে। হ্যাঁ, না আমরা আর মানুষকে ভালো করতে পারলাম না, কিভাবে পারবো? প্রেম প্রীতি ভালোবাসা ভালো থাকতে দিল না আমাদের, আসলে দিল না আমরা। হ্যাঁ তৌফিক, তোমাকে আমি একটা কথা বলি, তুমি ভবিষ্যতে অনেক বড় হবা আমাদের সাথে থাইকা, আমি বিশ্বাস করি। হ্যাঁ রাইট, তোমরা আমার সাথে থেকে অনেক বড় হতে পারবা। না 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 না, একজন ব্যারিস্টার কিভাবে একজন মহরির সাথে থাইকা বড় হবে? তুমি একজন মৌরি। কথা হচ্ছে এই ছেলেটা আমাদের সাথে আইসা, ও কখনো চিন্তাও করতে পারে নাই যে ওর সাথে একজন ব্যারিস্টার থাকবে, একজন সিনিয়র লয়ার থাকবে, আরেকজন জুনিয়র লয়ার থাকবে, কিন্তু সে এটা কখনোই চিন্তা করতে পারে নাই। যাই হোক, আমরা চাই ছেলেটা অনেক বড় হোক, ছেলেটা ফিউচারে মৌরি থেকে ব্যারিস্টার হোক, মৌরি থেকে ব্যারিস্টার না হইতে পারলেও লয়ার হোক, কারণ আমরা শিখাচ্ছি।